স্বাগত আরেকবার আপনারা দেখছেন যত খেলা ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনে, সাথে রয়েছে আমি রহমান পেয়ার। আজ শুরু হচ্ছে মালয়েশিয়ান ওপেন গলফ টুর্নামেন্ট। কোলালামপুর গলফ অ্যান্ড কান্ট্রি ক্লাবে চার দিনের এই টুর্নামেন্টে খেলবেন বাংলাদেশের সিদ্দিকুর রহমান। ইউরেশিয়া দারুণ অভিজ্ঞতা আর পরিচিত কোর্সে খেলা হয়, ভালো ফলাফল প্রত্যাশা করছেন সিদ্দিক। ইউরেশিয়া কাপের পারফরমেন্স সিদ্দিকুরের আত্মবিশ্বাস বাড়িয়ে দিয়েছে অনেকখানি। বাংলার টাইগার উডস খেলবেন মালয়েশিয়ান ওপেনে। পরিচিত কোর্স আর ইউরেশিয়ার মধুর অভিজ্ঞতায় এবারের আসরে দারুণ কিছুরই আশা করছেন সিদ্দিক। মালয়েশিয়ায় খেলাটা সবসময়ই উপভোগ করি। আমি আগেও এই টুর্নামেন্টে খেলেছি। এই গলফ কোর্সে আমার ভালো স্মৃতি রয়েছে, প্রতি বছরই ভালো করেছি। এই সপ্তাহেও ভালো করতে পারবো আশা করছি। মালয়েশিয়ান ওপেন সিদ্দিকুরের জন্য পরিচিত এক টুর্নামেন্ট। 2011 থেকে সিদ্দিক প্রতি বছরই অংশ নিয়েছেন এই টুর্নামেন্টে। সেরা সাফল্য এসেছিল 2011 তে। টুর্নামেন্ট শেষ করেছিলেন অষ্টম অবস্থানে থেকে। প্রস্তুতি ভালোই হয়েছে, নিয়মিতই প্র্যাকটিস করেছি, আশা করছি কাজে আসবে। সুইং যাতে আরো ভালো হয় সেটার চেষ্টা করছি। আর ইউরেশিয়ার পর আমি কোচের সঙ্গে এ নিয়ে কাজও করেছি, এক রাউন্ড খেলেছি এই কোর্সে, দেখেছি এটা কাজে আসছে। 27 লাখ মার্কিন ডলার প্রাইজ মানির এই টুর্নামেন্টে অংশ নেবেন লি ওয়েস্টউড, থংচাই জায়েদির মতো বড় বড় তারকারা। সাইদ সাদি, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। এশিয়ান গেমস পর্যন্ত বাড়ানো হয়েছে বাংলাদেশ জাতীয় হকি দলের কোচ নফিদ আলমের চুক্তি।